আমার মনের জোর আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বরের সাথে অন্য একজন মেয়ের বিয়ে দেখছে, ও কিভাবে যে দেখছে। বিয়ের অনুমতি দিন। আমার অনুমতি দেওয়া না দেওয়ায় কি আসে যায়? বিয়ে তো আমি আটকাতে পারবো না। ঈশ্বর যা লিখেছেন আমার ছেলের কপালে তাই তো হবে। দেবিদে তমনন নায় পরাচৈব পরা তথা। জয় গিরিধারী বাবা জয়। আমি গিরিধারী বাবার শিষ্য। গিরিধারী বাবা কোথায়? উনি ধ্যানে আছেন, ধ্যান শেষ হলেই আসবেন। কিন্তু বাবা, লগ্ন তো শুরু হয়ে গিয়েছে। ওই তো দেখতে পাচ্ছি, ওনার ধ্যান ভঙ্গ হয়েছে, ওনার ধ্যান ভঙ্গ হয়েছে, উনি উঠে দাঁড়িয়েছেন। ওই তো উনি আসছেন। বলো জয় গিরিধারী বাবা জয়। বলো নিরঞ্জন। জয় গিরিধারী বাবা জয়। বলো আজকেরই জগৎবাসী গিরিধারী বাবার জয়। ত্রিকালদর্শী মহাপুরুষ গিরিধারী বাবার জয়। বলো জয় গিরিধারী বাবার জয়। জয় গিরিধারী বাবার জয়। গিরিধারী বাবার জয়। আসুন আসুন বাবা, আসুন 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 আসুন। এবার বিবাহ শুরু হোক। দেখি বাবা তোমার হাত কথা। ওম সর্বমঙ্গল মঙ্গলম বারেণ্য বরদম শুভম। দাঁড়ান গুরুদেব। কোন পাপী, কোন পাপী শুভ কাজে বাধা দিচ্ছে? কার এত বড় সাহস যে বাবা বিবাহের শুভারম্ভের আদেশ দেওয়ার পরেও তাকে খণ্ডন করে? কোন সেই পাপি? আমি তো গিরিধারী বাবার কোনো আদেশকে খণ্ডন করি। আজকে বিয়ের মধ্যে দিয়ে শঙ্করের জীবনের অশুভ বিনাশ ঘটবে। আজকের পর শঙ্করের জীবনে যা ঘটবে সব শুভ হবে। আর এত শুভ একটা কাজ তার আমরা উদযাপন করবো না? মহেশ্বরী, মেজবৌমা কি করতে চলেছে কিছু বুঝতে পারছো তুমি? মেজবৌ, তোমাকে আমি খুব ভালো করে চিনি। তুমি যে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করবে এও জানি। বিয়েটা ভাঙার চেষ্টা করবে সেটা আমি আজ করেই ছিলাম, তবে আজ তোমাকে আমিও জমি ছাড়ব না। কিসের আবার উদযাপন মেজবৌ?
আগে বিয়েটা হয়ে যাক, তারপর তোমার যা করার তুমি করো। এইসব করতে গিয়ে তো লগ্ন পার হয়ে যাবে। গুরুদেব, আপনি আর দেরি করবেন না, আপনি বিয়েটা শুরু করুন। দাঁড়ান গুরুদেব, প্রথম স্ত্রীর উপহার ছাড়া তো দ্বিতীয় বিয়েটাই হবে। আগে একটা নাটক হবে, তারপর বিয়ে। এটা আবার কি নাটক করছেন যাবো? আন্টি, আমি এবার নাটকটা শুরু করি। না না, আজ এই স্থানে এক মহাপুণ্য লগ্নে এক শুভ কাজ করতে চলেছে, আর সেখানে তুমি, যে কিনা শঙ্করের জীবনে অশুভ, এই সংসারের জন্য অশুভ, সে বাধা দিতে এসেছ। তোমার দুচোখ বলছে তুমি দাম্ভিক, তুমি স্বেচ্ছাচারী, তুমি কোনোদিনও তোমার স্বামীকে ভালোবাসোনি, কোনোদিনও ভালোবাসোনি। তোমার শুধুই ক্ষমতার লোভ, তুমি এই বাড়ি, এই সংসারকে কব্জা করতে চেয়েছো, সবাইকে তুমি পায়ের তলায় রাখতে চেয়েছো। উচ্চশিক্ষিত, তাই তোমার দম্ভ, তাই তুমি এই বাড়ির অশিক্ষিত মানুষগুলোকে মানুষ বলেই মনে করনি। এক উদ্ধত পিতার উদ্ধত কন্যা, তোমার পিতা তার উদ্ধত্বের শাস্তি পেয়েছে, অকালে প্রাণ হারিয়েছে, আর আজ আজ তুমি তোমার উদ্ধত্বের শাস্তি পাবে। তোমার উদ্ধত্বই তোমার জীবনের সবচেয়ে বড় অশুভ শক্তি, যা তোমার বিনাশের কারণ। আপনিও কি গিরিধারী বাবার মতো ত্রিকাল দর্শী নাকি? এত বড় স্পর্ধা, আমার প্রধান শিষ্যকে সন্দেহ করা হয়? আমি আমার ত্রিকাল দর্শনের শিক্ষায় ওকে শিক্ষিত করেছি। তোর এত বড় সাহস! সাহস ভালো, দুঃসাহস ভালো না। বাবা, তখন থেকে উনি একের পর এক মিথ্যে বলে মেজবৌদিকে অপমান করছে, আর আমরা সেটা চুপচাপ দাঁড়িয়ে শুনছি, কেউ কিচ্ছু বলছে। উনি বলছেন মেজবৌদি নাকি অহংকার, মেজবৌদি নাকি ক্ষমতা লোক। ঠিক বলেছিস ভাস্কর, অন্ধ হয়ে গেছি আমরা, অন্ধ হয়ে গেছি। ভয়, ভুল বিশ্বাসে আমরা অন্ধ হয়ে গেছি। আমাদের অবস্থাটা এখন কিরকম জানিস তো? কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো। এদের প্রতি বিশ্বাস আমাদের একদম ইঁটে রেখেছি, ইঁটে। এরকম জানিস তো, খারাপ উপমাই দিয়ে যেন মনে হচ্ছে অনেকটা জোলাপ খেয়ে কলঘরে বসে আছি। বারবার উঠতে চেষ্টা করছি, কিন্তু আবার পেটের মধ্যে মোচড় দিয়ে উঠছি। আর ওনারা, ওনারা ভয় দিয়ে আমাদের হাত পা সব বেঁধে রেখে জোর করে আমাদের গলার মধ্যে নিম পাতার রস ঠেলে দিচ্ছে। বিশ্বাস, বেশ মহেশ্বরী, তুমি যেটা বিশ্বাস করো তুমি সেটাই করো, তুমি যেটা সিদ্ধান্ত নিচ্ছ সেটাই করো, কিন্তু আমি আমি তা মানব না। আমার বাড়ির, আমার পরিবারের মেজবৌমাকে কেউ এসে আমার বাড়িরই উঠোনে দাঁড়িয়ে আমারই সামনে অপমান করবে, সেটা আমি কিছুতেই বরদাস্ত করব না। শঙ্করের সাথে তার বিয়ে হচ্ছে, সে নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, আমার কোনো কিছু যায় আসে না। কারণ আমি তো এই বিয়ে মানি না, মানব না কোনোদিন, কোনোদিন মানব না। আমার শেষ জীবন পর্যন্ত চিতায় ওঠা অব্দি আমি জানবো
তোমার স্মার্ট মেয়ে আমার মেজ বউ। বাবা, আপনি কি আপনার ছেলের মৃত্যু কামনা করছেন? একদম মাঝে মাঝে কথা বলবেন না বৌমনি। তুমি চুপ করো বানি, এই বাড়িতে কোনো কথা বলার অধিকার তোমার কিন্তু নেই। আর এই কথাটা মা তো তোমাকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে, তারপরেও তুমি কি করে এত বড় 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 বৌমা। আমি তোমাকে বলছি তুমি চুপ করো বড় বৌমা। এই বাড়িতে কার কি অধিকার আছে না আছে সে ব্যাপারে খবরদারি করতে তোমাকে কে বলেছে? আমি কি সেই অধিকার তোমাকে দিয়েছি? আমার মেয়ে বিয়ে হোক বা না হোক সে আমার মেয়ে। এই বাড়িটা যতটা তোমাদের ততটাই আমার মেয়ের। আর বৌমনি, আমরা ভাইয়েরা যতকাল এই বাড়িতে বেঁচে আছি ততদিন আমাদের এই বাড়িতে যত অধিকার আছে না, ঠিক ততটাই অধিকার আমাদের বাণীরও এই বাড়িতে আছে। আমি তো এই কথাটা বলছি না, এই কথাটা তো মা বললেন। মা মা, আপনি বাণীকে বলেননি, বলুন। আমার মুখে কথা বসিও না বড় বৌমা, আমি বাণীর কোনো অধিকার খর্ব করিনি। শুধু বলেছি এ বাড়ির কোনো সিদ্ধান্তে যেন হস্তক্ষেপ না করে। যা বাবা, মানে পাল্টি খাবেন কে জানতো? এই বাড়িতে কার কত অধিকার আছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তো শুধু ঠাকুরপুর মঙ্গল চাইছি। একবার আমাদের এই বাড়িতে আনন্দ উৎসবের সময় শোকের ছায়া নেমে এসেছিল। এই বাড়ির বড় ছেলে প্রভাকর ঘোষ, আমার স্বামী প্রভাকর ঘোষ, পিকুর বাবা প্রভাকর ঘোষ, হরগৌরী পাইস হোটেলের বড় দাদাবাবু প্রভাকর ঘোষ, সে এই বাড়ির উৎসবের আনন্দ নিভিয়ে দিয়ে গঙ্গায় তলিয়ে গেল। এই কথাটা হয়তো আপনারা ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি, মা এখনো ভুলেননি। এই যে আপনাদের গিরিধারী বাবা, আর ওকে তো সবাই চেনই। গল্পের নতুন মোড় হরগৌরী পাইস হোটেল, সোম থেকে শুক্র রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।